আসসালামু আলাইকুম আমি মঞ্জুর হাসান মিন্টু আওয়ার সিটি পক্ষ থেকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ বন্ধুরা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে মুর্শিদাবাদ মুর্শিদাবাদটি হচ্ছে কলকাতা থেকে প্রায় আনুমানিক আড়াইশো কিলোমিটার দূরে অবস্থিত তো এখানে ডোমনিদহ বিল নামক একটি বিল রয়েছে যে বিলে তারা সবাই ওই প্রতিমা বিসর্জন দিতে গিয়েছিল তো এখানে ঘটনা যেটি উল্লেখ আছে সেটি হচ্ছে ওইখানে প্রায় কয়েকশো প্রতিমা বিসর্জনের বিসর্জন চলছিল তো ওই সময় দুটি নৌকার সংঘর্ষে দুটি নৌকার মধ্যেই প্রতিমা ছিল দুটি নৌকার মুখোমুখি সংঘর্ষে দুটি নৌকায় তলিয়ে যায় এবং প্রত্যক্ষদর্শীরা জানায় যে ওই নৌকায় যারা অবস্থান করছিল প্রতিমার নিচে চাপা পড়ে ওই চারজনের মৃত্যু হয়েছে এবং অনেকেই কিন্তু ওইখানে নিখোঁজ রয়েছে এখনও দমকল বাহিনী সেটাকে খুঁজছে এবং স্থানীয় যারা ছিল তারাও ওর সাথে কাজ করতেছে তো আমরা আশা করব হয়তোবা অল্পতেই এই দুর্ঘটনা থেকে হয়তোবা তারা রেহাই পাবে তো এই ছিল প্রতিমার বিসর্জনের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবার সুস্বাস্থ্য কামনে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ